নীলফামারীর ডিমলায় মেয়ের সঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন মা মারুফা আক্তার, মেয়ে শাহী সিদ্দিকা বিজ্ঞান বিভাগ থেকে, আর মা মারুফা আক্তার বিজনেস ম্যানেজমেন্ট বিএম শাখা থেকে পরীক্ষা দিচ্ছেন। তারা দুজনই উপজেলার শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী। এর আগে 2020 সালের এসএসসি পরীক্ষায় একসঙ্গে অংশ নিয়েছিলেন মারুফা আক্তার ও মেয়ে শাহী সিদ্দিকা। এই পরীক্ষায় মারুফা আক্তার পেয়েছিলেন জিপিএ 4.60 এবং শাহী সিদ্দিকা পেয়েছিলেন জিপিএ 3। খোঁজ নিয়ে জানা গেছে 2003 সালে দশম শ্রেণী পড়ার সময় বিয়ে হয় মারুফা আক্তারের। বিয়ের পরই বন্ধ হয়ে যায় পড়াশোনা। পিঠাপিঠি চার ছেলে মেয়েকে মানুষ করতেই 15টি বছর চলে যায় তার। কিন্তু মারুফা আক্তার দেখিয়ে দিয়েছেন কিভাবে জয় করা যায়। তিনি এবার নিজের মেয়ের সঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। মারুফা আক্তারের বাড়ি নীলফামারী ডিমলা উপজেলার খালিশাহ চাপানি ইউনিয়নের পুন্নার ঝাড় গ্রামে। তার স্বামীর নাম সাইদুল ইসলাম। নতুন করে পড়াশোনা শুরুর বিষয়ে জানতে চাইলে মারুফা আক্তার বলেন, 2003 সালে এসএসসি পরীক্ষার্থী ছিলাম, পড়াশোনার প্রতি আমার খুব আগ্রহ ছিল, কিন্তু পরীক্ষার আগেই বিয়ে হয়ে যায়। বিয়ের পর চার ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে নিজের পড়ার কথা ভাবার সময় হয়নি। পরে নিজের অদম্য ইচ্ছা ও স্বামী ও সন্তানদের অনুপ্রেরণায় নবম শ্রেণীতে ভর্তি হই। সেবার আমার মেয়েও নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। 2020 সালে মেয়ের সঙ্গে এসএসসি পরীক্ষা দেই। সুপ্রিয় দর্শক, জ্ঞান আরোহণের কোনো বয়স নেই। শক্ত মনোবল আর সঠিক নির্দেশনা থাকলে সেটাকে বয়স আটকে রাখতে পারে না। মা মেয়ে সেটাই প্রমাণ করে দিল। উনাদের দেখে অনেকে উৎসাহিত হবে বলে দাবি করছে এই মা মেয়ে। আপনিও তাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার ভাবনা। ভিডিওটি লাইক ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন। ধন্যবাদ।